বিভিন্ন মসজিদে লেখা থাকে লালবাতি জ্বলাকালীন নামাজ পড়া নিষেধ, মোবাইল বন্ধ রাখুন, এগুলো লেখা কি উচিত? মোবাইল বন্ধ রাখার জন্য তো বলবে, কারণ নামাজে মনোযোগ নষ্ট করে, এটা তো ভালো কথা। লালবাতির বিষয়টা হলো যে অনেকে মনে করে এটা শরিয়ার নির্দেশ যে লাল বাতি জ্বললে আর নামাজ পড়া যায় না, তাহলে বাতি সাদাটা লাগাইতে হয় মনে হয়। বিষয়টা আসলে এরকম কিছু না, বিষয়টা হলো যে হয়তো কোনো মসজিদে আপনার জামাত কখন সেটা মানুষ একসময় হয়তো এরকম সাইনবোর্ড টাঙানো থাকতো না সব মসজিদে, তখন দেখা যেত এটা সিম্বলে কাজ করতো যে লাল বাতি জ্বলা মানেই হলো কয়েক সেকেন্ড পরে জামাত শুরু হবে, তাহলে এখন নতুন করে আর নামাজের নিয়ত না করে অপেক্ষা করবে, দাঁড়ায় অপেক্ষা করবে কয়েক সেকেন্ড। আর এখন যদি সব মসজিদে সাইনবোর্ড হয়ে গেছে, এখন লাল বাতি জ্বালার কোনো মানে নাই, সবাই তো দেখতেছে যে জামাত কয়টা শুরু হবে, সেই হিসাবে টাইম মিলে এসে সুন্নতের নিয়ত করবে বা করবে না। একটা বিষয় হলো যে মসজিদে প্রবেশের পর দুই রাকাত সালাত আদায় করতে হয়, অনেক ফোকাহের কারণে এটা ওয়াজিব, অনেক ফোকাহের মধ্যে সুন্না বা মুস্তাহাব, কিন্তু নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব গুরুত্বপূর্ণ নির্দেশ। তিনি বলেছেন যে ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস আও ফালা ইয়াকউদ হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, কেউ মসজিদে প্রবেশের পর দুই রাকাত নামাজ পড়া ছাড়া সে যেন না বসে, তাহিয়াতুল মসজিদ যেটাকে বলা হয়, এত গুরুত্বপূর্ণ নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে অনেক মসজিদে দেখা যায় লাল বাতি জ্বালা রাখছে পাঁচ মিনিট ধরে, কিরে ভাই, তো একজন মানুষ মসজিদে ঢুকছে, সে মসজিদে দুই রাকাত সালাত আদায় করবে না? তিন মিনিট আগে, দুই মিনিট আগে আপনি লাল বাতি জ্বালা রাখছেন, কেন? দুই মিনিটে সে দুই রাকাত সালাত আদায় করে ফেলতে পারবে, তাহলে আপনি কেন লাল বাতি জ্বালায় তাকে সালাত থেকে বিরত রাখছেন? এটা উচিত কোনো কাজ না। যদি জাস্ট সালাতের ওয়াক্ত হয়ে গেছে, এটা অ্যালার্মিংয়ের জন্য করে রাখে যে হ্যাঁ আর কয়েক সেকেন্ড পরে জামাত শুরু হবে, অতএব সেভাবে আপনি নিয়ত করেন, তাহলে সেটা ঠিক ছিল, বাট সেটা তো দরকার নেই। অতএব লাল বাতি জ্বালানোর কোনো যৌক্তিকতা নাই, যেখানে সাইনবোর্ডে টাইম লেখা আছে, প্রত্যেকের যার যার হিসাব মিলাইয়া সে নিয়ত করবে।